ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে আপনি প্রশ্ন করেছেন এবং অনেক কটা মন্তব্য করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে আমরা কোন মাযহাবের অনুসারী। দ্বিতীয় প্রশ্ন হল যে আমাদেরকে সালাফি বলা হয় বা হানাফি বলা হয় বা ওয়াহাবি বলা হয়, এর কারণটা কি? এবং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে মানি তাহলে আমাদেরকে এ ধরনের কথা বলা হয়, আসলে কোনটা ঠিক, আমরা কোন দিকে পরিচালিত হব? সম্মানিত ভাই, আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন 103 নম্বর আয়াতে, সূরা আল ইমরান 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে প্রথমেই আল্লাহ সুবহান ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররুকু, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমরা বিভিন্ন, আল্লাহ তাফাররুকু মানে তোমরা বিচ্ছিন্ন হইও না। এই আল্লাহর রজ্জু, আল্লাহর এই রশি, এটা কোনটা? এটা হচ্ছে পবিত্র কোরআন এবং নবীজির সহিহ হাদিস। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তোমরা আল্লাহর রজ্জু অর্থাৎ এটাকে শক্ত করে ধরো, সকলের উদ্দেশ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, তাহলে তোমরা বিভক্ত হইও না। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা এরপরেও সূরা আনাম 159 নম্বর আয়াতে বলেছেন যে হে নবী, আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই যারা দিনকে বিভিন্নভাবে দ্বিখণ্ডিত করেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। কিয়ামতের দিন তাদের কার্যকলাপের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন। আমরা নিজেদের মধ্যে দলাদলি করে, নিজেদের মধ্যে এক একটা গোত্র বানিয়ে এই নাম দেওয়া, এটা ইসলামে জায়েজ নয়, এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় বলেছেন তোমরা নিজেদের পরিচয় দাও মুসলিম বলে। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় বলেছেন, যদি দেখেন সূরা বাকারা 132 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আল ইমরান 13 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, 52 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, 64 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, 67 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, 80 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, 102 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। এরপরেও সূরা নিসা 25 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল ইমরানের সূরা আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমালা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা হচ্ছে কার কথা উত্তম? ওমান আহসানু কওলাম, অর্থাৎ তার কথা হচ্ছে কার কথা ভালো যে নিজে ভালো আমল করে, মানুষকে ভালোর দিকে ডাকে এবং বলে আমি তো একজন মুসলিম, ইন্নানা মুসলিম ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন, অর্থাৎ নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে বলেছেন, নিজেদেরকে দলাদলি এবং বিভক্ত করতে বলেননি, এটা ইসলামে সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এছাড়াও সূরা মায়দা 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিজেদেরকে মুসলিম বলো। আরও উল্লেখ করা হয়েছে সূরা আরাফ 126 নম্বর আয়াতে, সূরা ইউনুস 72 নম্বর আয়াতে, 84 নম্বর আয়াতে, 90 নম্বর আয়াতে, সূরা ইউসুফ 101 নম্বর আয়াতে, সূরা হিজর 2 নম্বর আয়াতে, সূরা নাহল 89 নম্বর আয়াতে, 102 নম্বর আয়াতে, সূরা হাজ 78 নম্বর আয়াতে, সূরা নামাল 91 নম্বর আয়াতে, এছাড়াও সূরা জুমা 12 নম্বর আয়াতে, সূরা ফুসিলা 33 নম্বর আয়াতে, সূরা যুখরু 69 নম্বর আয়াতে, সূরা আল কাহফ 15 নম্বর আয়াতে, সূরা জারিয়াত 36 নম্বর আয়াতে, সূরা মুমতিহানা 7 নম্বর আয়াতে, সূরা তাহরিম 5 নম্বর আয়াতে, সূরা কালাম 35 নম্বর আয়াতে একাধিক জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও। তাহলে আজকে কেন আমরা বিভিন্ন দলে ভাগ ভাগ করেছি? এখন অনেকেই বলে যে আজকে আমাদের দেশে যে মাযহাব, মাযহাব কথার অর্থ হলো পথ, মাযহাব কথার অর্থ হলো যে এই বিভিন্ন রকম যে দলগুলো তৈরি হয়েছে, এগুলো এই চারটে ইমাম তৈরি করেছেন,
অনেকে এই ধরনের কথা বলে থাকে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ বিন হাম্বল, এই চারটে ইমামদের তারা নাম দিয়ে থাকে। কিন্তু এই চারটে ইমাম জ্ঞানী এবং শ্রদ্ধ ইমাম, আল্লাহ সুবহান তাআলা তাদেরকে শান্তি দেওয়া, আমরা তাদেরকে সম্মান করি। এই চারটে ইমাম কখনোই বলেননি, চারটে ইমামের যদি জীবনী পড়েন কোনো জায়গায় দেখতে পারবেন না, চারটে ইমাম কখনোই বলেননি যে আমার মৃত্যুর পর তোমরা প্রত্যেকে আমাদের নামে নিজের নিজের দল তৈরি করে নিও এবং সেই দলের ওপর থাকবে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। ইমামদের 400 বছর পর এগুলো উৎপত্তি হয়েছে, কিছু ধর্ম অনুসারীরা এগুলোকে উৎপত্তি করেছে। যেমন প্রত্যেক ধর্মগ্রন্থই দেখবেন কিছু ধর্ম অনুসারীরা এগুলো করে। তাই আমাদেরকে দেখতে হবে আল্লাহ সুবহান তাআলা যেটা নির্দেশনা দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরো, কিতাবুল্লাহ আল্লাহ সুবহান তাআলার পবিত্র কোরআন এবং কিতাবুস সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস। এখন আপনি কোনো মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে সেই মুসলিম, সে যে ধরনের মুসলিম হোক, সে হানাফি হোক আর মাজহাবি হোক যে কোনো ধর্মের হোক, তাকে জিজ্ঞেস করবেন ইসলাম ধর্মের মূল গ্রন্থ কি, সে এক কথা উত্তর দেবে পবিত্র কোরআন। তারপর তাকে এখানে কোনো মতভেদ নেই, সকলে জানে যে ইসলাম ধর্মের মূল গ্রন্থ হচ্ছে কোরআন। এরপরে যদি আসেন যে এরপরে কোরআনের পর কোনটা, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। হাদিসের মধ্যে কিছু প্রকারভেদ আছে, যেগুলো শক্ত মজবুত সেগুলোকে বলা হয় সহিহ হাদিস, কিছু বানোয়াট জয়ীফ হাদিস, কিছু মধু উদ্ভাবিত তৈরি করা হাদিস। কিন্তু প্রত্যেক মুসলিম কোনগুলো মানবে, ওইগুলো মানবে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, এবং যে হাদিসগুলো রাবিরা বর্ণনা করেছেন শক্ত এবং সঠিক সেই হাদিসগুলো, সেগুলো হচ্ছে সেই হাদিস। প্রত্যেক মুসলিমের এটা হচ্ছে ফরজ মানা, পবিত্র কোরআনের পর হচ্ছে নবীজি সেই হাদিস মোতাবেক চলা। এখন কেউ বলবে যে চারটে ইমাম, ইমামদের নাম দিয়ে এইগুলো তৈরি করে যে ইমামরা বানিয়েছেন, এগুলো সম্পূর্ণ হচ্ছে মিথ্যা। কোনো ইমাম বলে যাননি, বরঞ্চ প্রত্যেকটা ইমাম বলে গেছেন যখন কোনো ফতোয়া, যখন কোনো কথা তোমরা দেখবে যে আমাদের কথার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ইখতিলাফ দেখা দিচ্ছে, যখন কোনো পরিবর্তন হচ্ছে তখন আমাদের কথাকে তোমরা প্রাধান্য দেবে না, আমাদের কথাকে ফেলে দেবে, তোমরা ওইটা মেনে নেবে যেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেটাই সহি। চারটে ইমাম বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ছাত্র বললেন আবু ইউসুফ কেন ধ্বংস হোক, হ্যাঁ আবু ইউসুফ ধ্বংস হোক যারা আমার কথাকে লিখে রাখে, আমি আজকে একটা ফতোয়া দেবো কালকে সেটা বাতিল করবো, আমার কথাকে লিখে রাখো না। এরপরে ইমাম আহমেদ বিন হাম্বল তিনি আরো শক্ত করে বলেছেন, তিনি আর গ্রন্থ পাবেন 365 নম্বর পৃষ্ঠার, সেইখানে তিনি বলেছেন যে আমার কথাকে তোমরা লিখেই রেখো না, তিনি বলেছেন আমার কথাকে তোমরা কেউ লিখবে না। চারটে ইমামের কথা বলেছেন যে আমরা আজকে একটা ফতোয়া দেবো কালকে সেটা বাতিল করবো, কারণ এই ইমাম, চারটে ইমাম ছিলেন নবীজি সাল্লামের অনেক কাছাকাছি, তিনারা নবী সাল্লাম অনেক কাছাকাছি ছিলেন, তিনাদের অনেক জ্ঞান ছিল। কিন্তু এই ইখতিলাফ বিষয়ে কিছু কারণ আছে, তার কারণ হলো যখন তিনারা ছিলেন এই হাদিস সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হয়নি, এটা শুরু হয়েছে অনেক আগে আর শেষ হয়েছে অনেক পরে। কিন্তু এই পবিত্র কোরআনের মধ্যে কেন ইখতিলাফ নেই, কারণ এটা নবী সাল্লাম নিজে স্বয়ং থাকতেই কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এই হাদিসে তখন ইমামরা যখন ছিলেন তখন আমাদের মতন এত তথ্য প্রযুক্তি হয়নি, এত উন্নত হয়নি। এখন আপনি জানেন আলহামদুলিল্লাহ আমি একজন আইআরএফ ইসলাম টিচিং ফাউন্ডেশনের একজন ছাত্র, আমার ইমেলে আপনার হচ্ছে লক্ষ লক্ষ হাদিস চলে আসে এক সেকেন্ডের মধ্যে। যখন আমরা বলি যে এই হাদিসের প্রয়োজন, আমাদের ইমেল করে দেওয়া হয় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন থেকে, এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনে এক একটা ডিস আছে 10 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ, একটা ডিসের মধ্যে হাদিস পাবেন। এখন আপনি একটা জানতে চাইলে, যেমন আপনি আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সৌদি, কাতার, কুয়েতে আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন, সঙ্গে সঙ্গে মশলা পেয়ে যাচ্ছেন। তখন প্রযুক্তি এত উন্নত ছিল না, তখন হাদিস সংগ্রহ করতে যেতে হতো অনেক দূরে পায়ে হেঁটে, যাত্রা ব্যবস্থা এত উন্নত ছিল না, একটা হাদিস সংগ্রহ করতে 2 বছর সময় লেগেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস সংগ্রহ করেছেন, 3 বছর ধরে সেই হাদিসটাকে চর্চা করেছেন, একটা হাদিস সংগ্রহ করেছেন। আর আমরা ঘরে বসে বসে 1 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ হাদিস পেয়ে যায়, এখন এটা তথ্য প্রযুক্তি বেড়েছে। তো এখন এটাকে নিয়ে মানুষ এতটাই বাড়াবাড়ি করেছে যে দেখেন অনেক ফতোয়ার মধ্যে ইমামদের মধ্যে ভুল থাকতে পারে। তাহলে আপনি কি বলবেন যে আপনি আজকে এই ক্ষুদ্র জ্ঞানের হয়ে আপনি ইমামদের ভুল ধরছেন, আপনি কি ইমামদের থেকে বড়? না, আমি কখনোই নাই, আমি নিজেকে তালেবে ইলম মনে করি, আমি বিভিন্ন ধরনের মন্তব্য ছাত্র পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার জ্ঞান বাড়িয়ে দেয়, কিন্তু আমি কখনোই বলি না, কারণ এই ইমামরা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছাকাছি, তিনাদের অনেক মর্যাদা, আল্লাহ তাদের শান্তিতে রাখুক, তিনারা অনেক জ্ঞানী ছিলেন, ফকি ছিলেন। কি এর কারণ কিছু আছে, এর কারণ হচ্ছে যখন এই হাদিসগুলো সংরক্ষণ না করার কারণে
একটা সহিহ হাদিস যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গেছে সেটা ইমাম শাফির কাছে পৌঁছায়নি, যেটা ইমাম মালিকের কাছে গেছে সেটা ইমাম আহমেদ বিন হাম্বালের কাছে পৌঁছায়নি। এইভাবে তিনাদের কাছে যেগুলো কথাগুলো ছিল সেই অনুমানে তিনারা ফতোয়া দিয়েছিলেন। তারপরেও তিনারা বলেছিলেন, দেখো আমরা আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি, ফতোয়াটা যদি তোমরা সহিহ হাদিস পাও আর যদি এইটা সহিহ হাদিসের বিরুদ্ধে যায় আমাদের ফতোয়াকে বাতিল করো। চারটে ইমাম আপনাকে চ্যালেঞ্জ করলাম, চারটে ইমাম এই জীবনে আপনি যদি পড়ে দেখেন কোথাও দেখাতে পারবেন না যে চারটে ইমাম বলেছেন আমাদের ফতোয়া 100% সিওর, কারণ তিনারা জানতেন যে হাদিসকে সংরক্ষণ করা নিয়ে আমাদের ফতোয়ার মধ্যে ভুল থাকতে পারে, চারটে ইমাম বলে গেছেন। কিন্তু দুর্ভাগ্য আজকে ইমামদের পরে 400-500 বছর পরে কিছু ধর্ম অনুসারীরা এসে তারা এতটাই প্রাধান্য দিয়েছে ইমামকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওপরে নিয়ে গেছে, এটা হারাম শিরকের অন্তর্ভুক্ত। তারা রাসূলুল্লাহ সাল্লামের কথাকে বাতিল করে অন্ধভাবে ইমামদেরকে করেছে। যেমন আপনি বলবেন যে ইতিহাসে সব থেকে জ্ঞানী হচ্ছেন বৈজ্ঞানিকের যদি নাম শোনেন স্যার আইজ্যাক নিউটন, আপনি জানেন স্যার আইজ্যাক নিউটন দ্য নিউটন অফ দি ওয়ার্ল্ড একটা কিতাব আছে, সেইখানে দেখবেন 185 পেজের মধ্যে স্যার আইজ্যাক নিউটন ভুল করেছিলেন, তিনার 134টা ভুল ছিল। পরে স্যার স্টিভেনসন এই নিউটনের এই সূত্রগুলোকে ভুল করে দেন, সঠিক করে দেন। তাহলে এখন বর্তমান সময়ে একটা সায়েন্সের ছেলে সে যদি ভালো জ্ঞান অর্জন করে সে এখন নিউটনের থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু নিউটনের সমতুল্য হতে পারে না। তাই আমরা ঘরে বসে অনেক হাদিস আমরা সংগ্রহ করতে পারি, জানতে পারি, কিন্তু আমরা ইমামদের ওপরে নয়। তো মানুষ এগুলোকে ভুল ব্যাখ্যা করে। দেখেন একটা সামান্য ফতোয়া, একটা ফতোয়া যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে অজু করার পর কোনো যদি স্ত্রীকে তোমরা স্পর্শ করো তাহলে অজু ভেঙে যাবে, ইমাম সাফি বললেন অজু ভাঙবে না। এখন এটা কোনটা ঠিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ না ইমাম সাফি? আল্লাহ পাক তাদের শান্তি দেবেন। এটা জানতে গেলে আপনার জ্ঞান থাকতে হবে। এখানে আরবি শব্দ ব্যাকরণ আপনাকে দেখতে হবে, এক একটা আরবি শব্দ অনেক কটা মানে হয়। যেমন এই অজু সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মায়েদা 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, হে মুমিনগণ তোমরা যখন নামাজের জন্য যাবে প্রস্তুত হবে, মুখমণ্ডল ধোবে, হাতের কোনো পর্যন্ত ধোবে, পানিতে মাথাকে মাসা করবে, তারপর তোমরা পায়ের গোড়ালি পর্যন্ত ধোবে। এখানে মাসা শব্দটা এসছে, মাসা শব্দটার উৎপত্তি হচ্ছে লিমাস। এই মাসা আরবি শব্দ যদি দেখেন এটা দুটো অর্থ হয়, একটা হচ্ছে শারীরিক স্পর্শ আর একটা হচ্ছে স্ত্রী সহবাস। আপনারা জানেন যে শারীরিক স্পর্শ করলে সন্তান সম্ভব হয় না, তার সাথে সহবাস করতে হয়। তা এই দুটো শব্দ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে যদি কেউ স্ত্রীকে স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, সাফির মতো অজু ভাঙবে না। এখানে কোনটা ঠিক, এখানে যদি দেখেন যে সূরা ইমরান 47 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, মরিয়ম আলাইহিস সালাম বললেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুসংবাদ দিলেন যে আপনার একটা পুত্র সন্তান হবে, তিনি তখন বললেন আমাকে যখন কোনো পুরুষ স্পর্শ করেনি তখন আমার সন্তান কিভাবে হবে। এখানে কথাটা এসে স্পর্শ, এখানে জানবেন এই স্পর্শর কথাটা কোরআনের ব্যাখ্যা হচ্ছে স্পর্শ মানে শারীরিক সম্পর্ক, অর্থাৎ শারীরিকভাবে স্পর্শ না, এটা হচ্ছে সহবাস, কারণ শারীরিকভাবে স্পর্শ করলে সন্তান হয় না, সহবাস করে সন্তান হয়। এরপরে যদি দেখেন সেই মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা পবিত্র অধ্যায়ে পাবেন 475 নম্বর হাদিস, সেখানেও বলা হয়েছে যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছিলেন আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাটা সামনে চলে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে সেই পাটাকে সরিয়ে আবার সেজদা দিতেন। যেখানে এখানে রাসূলুল্লাহ নামাজ অবস্থায় স্পর্শ করছেন, শারীরিক স্পর্শ, অজু ভাঙে না। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি এই শব্দটা করেছেন স্ত্রী সহবাস, ফতোয়া দিয়েছেন অজু ভেঙে যাবে। ইমাম সাফি এটা করেছেন যে শারীরিক স্পর্শ, তিনি সহিহ মুসলিমের হাদিসে নিয়েছেন, দুজনে ঠিক, এখানে দুজনে ঠিক। এখানে আপনাকে জানতে গেলে আপনাকে জ্ঞান থাকতে হবে, কিন্তু কখনোই যে ভুল বলেছেন এটা বলা যাবে না, দুজন দুটো মানে নিয়ে তিনারা এটাকে ব্যাখ্যা করেছেন। তো এইভাবে অনেক কিছু ইসলামের ব্যাপারে যেগুলো ফতোয়া এসেছে, হতে পারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা ফতোয়া দিলেন তিনি তখন জানতেন না, পরে যদি সে হাদিস এলো তখন জানলেন যে এটা ঠিক। যেমন ইমাম আহমেদ বিন হাম্বল একটা হাদিস এনেছেন যে পরে জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অজু করার পর আবার আপনি এই অজুর যে দোয়াটা পড়েন এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে সুন্নাহ বলা যায়। তো অনেকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন না, প্রথমে ইমাম আহমেদ বিন হাম্বল বলেছেন না এটা করার প্রয়োজন নেই, পরে তিনি যখন জানলেন যে এটা করা যায় তিনি আবার তখন পরিবর্তন করলেন, বলে না এটা করা হচ্ছে মুস্তাহাব। এবং অনেক ইখতিলাফ বিষয় অনেক কিছু এসেছে, তার কারণই হলো যে একটা হাদিস সম্পূর্ণরূপে সংরক্ষণ করা সম্ভব হয়নি।
আর এই হাদিস সংরক্ষণ করা না কারণে তিনারা যেটুকুনো জ্ঞান ছিলেন সেই জ্ঞান থেকে তিনারা বিবেক বুদ্ধি দিয়ে তিনারা ফতোয়া দিয়েছিলেন। তাই বলেছিলেন যে আমাদের কথা যদি নবী এবং আল্লাহ সুবহান তাআলার কথার বিপক্ষে যায় আমাদের কথা কোনো মূল্যহীন, আমাদের কথা তখনই হবে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সাথে মিলে যায়, তখন তোমরা গ্রহণ করো। সেটাই আমাদের মাঝে চারটি ইমামের কথা বলেছেন। আর আল্লাহ সুবহান তাআলা প্রত্যেক কোরআনে বলেছেন অতিউল্লাহ অতি রসুল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল কোন স্মরণ করো আর কাউ কোনো স্মরণ করো না। এটা আছে পবিত্র কোরআন, দেখতে পান সুরা নিসা 13 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, সুরা তাগাবুন 12 নম্বর আয়াত, সুরা মজদিলা 13 নম্বর আয়াত, সুরা আনফালে উল্লেখ করা আছে 1 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, সুরা মায়দা 92 নম্বর আয়াত, সুরা নূর 52 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত, সুরা মোহাম্মদ 33 নম্বর আয়াত, সুরা আলিমরান 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, সুরা ফাতে 17 নম্বর আয়াত। আতিউল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো স্মরণ করো, অন্য কাউকে অনুসরণ করো না। তাই আমরা বলবো যে আপনি কোনো ধর্মমতে জানতে গেলে আপনি কোনো ইমামকে বা আমাদেরকে বা কাউকে অনুসরণ করবেন না, আপনি অনুসরণ করবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর একটা কথা জানবেন যে ইসলামের ইবাদত, ইবাদতের মৌলিক নীতি হলো দুটো, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত, আর ইবাদতটা হতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন। এই দুটোর বাদ দিয়ে আপনি যদি করতে চান সেটা ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ হবে না। যদি আল্লাহর কোরআনের কথাকে মেনে নেন আর যদি নবীজির সহি হাদিস মোতাবেক আমল না করেন সেটাও আপনার কাছে গ্রহণযোগ্য হবে না, এটাও বাতিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন অতিউল্লাহ অতি রসুল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো। এরপরে একটা হাদিস আছে নবীজির, এটা হাদিস সহিহ তিরমিজিতে উল্লেখ করা আছে, কিতাবুল ঈমান 2641 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বনি ইসরায়েলরা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তিনি ভবিষ্যৎবাণী বলেছেন, তিনি কখনোই বলেননি বিভক্ত হতে হবে, দলাদলি করতে হবে। তিনি বলেছেন হতে পারে, তার মধ্যে কোন দলটি জান্নাতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি এবং আমার সাহাবায়ে কেরামদের উপর যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি, তারাই সুসংবাদদাতা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে বলে দেননি কোন দলটা, নাম দেননি। কিন্তু আজকে বর্তমান সমাজে হানাফি মাজাবি বিভিন্ন রকম সালাফি বা বিভিন্ন রকম দল তৈরি করা হচ্ছে। তবে এটা জানবেন আহলে হাদিস এবং সালাফি এই দুটো হচ্ছে এরা পবিত্র কোরআন এবং সুন্নার কাছাকাছি আছে। সালাফি কথার অর্থ হচ্ছে সালাফ, এটা সহিহ মুসলিম উল্লেখ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমি তোমার জন্য সালাফ অর্থাৎ পূর্ব অনুসারী। সালাফ কথার অর্থ হচ্ছে পূর্ব অনুসারী, সালাফ তাদেরকে বলা হয়। সালাফ থেকে সালাফি এসেছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর সাহাবায়ে কেরাম তাবে তাবিন ইমাম যারা সহি ভাবে চলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাকে আগলে চলেছিলেন, তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় সালাফি। তো এইভাবে আমরা এটা এক এক নাম দেওয়া হয়েছে মানুষকে পরিচিত সম্বন্ধে দিয়ে। এখন যদি আপনি মুসলিম বলেন, আপনি কোন ধরনের মুসলিম? আপনি শিয়া মুসলিম, কাদেরী মুসলিম, হাম্বলি মুসলিম, সাফি মুসলিম? মুসলিমের মধ্যে অনেক বিভক্ত হয়ে গেছে। মানুষকে সঠিক জ্ঞান দেওয়ার জন্য, মানুষকে সঠিক বস্তু চেনার জন্য একটা বিভিন্ন সমাজে দেখবেন প্রোডাক্টের নাম দেওয়া হয়। সেইভাবে এটা একটা দেওয়া হয়েছে যেটা সালাফি মানে জানা যাবে হ্যাঁ এরা পবিত্র কোরআন এবং সুন্নার কাছাকাছি আছে। এই জন্য তারপরে এমন কোনো নয় পবিত্র কোরআনে কোনো জায়গায় বলা হয়নি নিজেদেরকে সালাফি বলে পরিচিত হয়। পবিত্র কোরআনে একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচিত হয়, ইব্রাহিম সাল্লাম মুসলিম ছিলেন, তোমাদের পরিচয় হবে মুসলিম আর কোনো নয়। তাই ইসলামে একাধিক ধর্মকে বিভক্ত করা ইসলামে হচ্ছে হারাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশনা নেই। আপনি যদি দেখেন শুধু ইসলাম নয় অন্য ধর্মগ্রন্থেও আল্লাহ, যেমন যদি দেখেন সনাতন ধর্মগ্রন্থ সেখানেও ষষ্ঠ সম্পর্কে একত্ববাদের কথা বলা হয়েছে, তহিদের কথা বলা হয়েছে। যেমন তহিদ মানে হচ্ছে একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ একত্ববাদের ভূমিকা। যেমন একটা মানুষের শরীর থেকে যদি আপনি প্রাণ নিয়ে নেন সেই শরীরটা কোনো মূল্য নেই, আর ইবাদতের ক্ষেত্রে যদি আপনি তহিদ না থাকে, যদি আল্লাহর একাত্মবাদ না থাকে সেই ইবাদতের কোনো গ্রহণযোগ্য হবে না। এটা দেখেন, আপনি যদি দেখেন যে সনাতন ধর্ম তাদের উপনিষদে উল্লেখ করা হয়েছে চান্দোগ্রী উপনিষদ, সেটা 6 নম্বর অধ্যায় 2 নম্বর সেকশনে বলা হয়েছে একামেব দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। এছাড়া উল্লেখ করা হয়েছে উপনিষদ 19 নম্বর শ্লোকে 93 নম্বর পৃষ্ঠায় সুসভা ভট্টাচার্য উপনিষদ 6 নম্বর অধ্যায় 9 নম্বর ধারায় সুসভা ভট্টাচার্য, 4 নম্বর অধ্যায় 19 নম্বর ধারায় সুসভা ভট্টাচার্য, 15 নম্বর অধ্যায় 3 নম্বর ধারায় সুসভা ভট্টাচার্য, 4 নম্বর অধ্যায় 20 নম্বর ধারায়। এছাড়া ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে আপনার হচ্ছে 20 নম্বর শ্লোকে, এবং রাধাকৃষ্ণ রচিত মূল উপনিষদ 707 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে 15 নম্বর খণ্ড 2 নম্বর অংশে, সেখানে উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর হচ্ছে এক এবং অদ্বিতীয়। এছাড়াও দেখেন আরো ইয়াজুদ বেদ, সেখানে 32 নম্বর অধ্যায় উল্লেখ করা হয়েছে নাতাস্তি প্রতিমাস্তি, তার কোনো কল্পনা নেই এবং তিনি এমন সত্তা যিনি জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি, তিনি হচ্ছে উপাসনার যোগ্য। ইয়াজুদ বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, এবং ইয়াজুদ বেদ আপনার 377 পৃষ্ঠায় বলা আছে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসে পরিচয় দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কোনো কাউর কাছে জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। দেখেন অন্য ধর্মগ্রন্থের সামনে আমাদেরকে এখানেও বলা হয়েছে। কিন্তু আজকে এক শ্রেণীর মুসলিমরা নিজেদেরকে
যেমন প্রত্যেকটা ধর্মগ্রন্থে প্রত্যেকটা ধর্ম অনুসারীরা নিজেদেরকে, এটা একটা পলিটিশিয়ান, নিজেদের মধ্যে দল তৈরি করে মানুষকে, সমাজকে বিভক্ত করেছে। তাই আপনি কোনো ধর্ম অনুসারীকে দেখবেন না, কোনো আলেমকে দেখবেন না, আপনি মক্কার কাবার ইমামকে দেখবেন না, আপনি দেখবেন পবিত্র কোরআন, আতিউল্লাহ আতিউর রাসূল, কোরআন এবং সুন্নাহ। যদি আপনি পবিত্র কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস মোতাবেক আমল করেন, ইনশাআল্লাহ আপনি শান্তির জায়গায় যেতে পারবেন। কিন্তু এই দুটো বাদ দিয়ে আপনি কোনো যদি ধর্ম মত তৈরি করেন, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন আমল করলে যেটা আমার নির্দেশনা নয় সেটা প্রত্যাখ্যান, আর এই আমল তো গ্রহণ করাই হবে না, এবং তোমাদের জন্য আছে আযাবুন আলীম, দুনিয়া এবং আখিরাত তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদেরকে মানতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এখন আপনাকে ওয়াহাবি বলে, এই ওয়াহাবি সৌদি আরবে যারা বাস করে তাদের কেন, এটা ওয়াহাব মোহাম্মদ বিন ওয়াহাব, এই ইনি যখন এসেছিলেন তখন সৌদি আরবে এই মক্কাতে চারটে জায়গায় চারটি ইমামদের অনুযায়ী নামাজ আদায় হতো, এবং সৌদি আরবে তিনটে বড় বড় মাজার ছিল, রিয়াদ, জেদ্দা, দাম্মামে। এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইনি যখন আসার পর তখন এই আল্লাহর একাত্মবাদ তৌহিদকে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এই ইনি। তাই ইনার প্রতিষ্ঠিত করার পর মানুষ সবাইকে, যারা এই কোরআন এবং সুন্না চলতে লাগলো, তাদেরকে ওয়াহাবি ওয়াহাবি বলে গালি দিতে লাগলো। এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তৌহিদবাদী হতে হবে, এবং আল্লাহর রশ্মিকে আল্লাহ সত্য করে ধরতে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুম সাল্লাম, তোমরা নামাজ এইভাবে যেভাবে আমাকে দেখেছো। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মতো চলবো, আমরা কোরআন